ওম গাম গানপাতীয় নামাহা ওম হ্রেম রেম শ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেব আনামাহা আমাদের ইউটিউব চ্যানেল ভাগগালাপে আপনাদের প্রত্যেককে সাদর অভিনন্দন আজকে আমরা আলোচনা করব যে কোটিপতিও রাস্তার ভিকারি হয়ে যায় যদি মহিলারা করেন এই দশটি কাজ সেই সম্পর্কে আমরা আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমরা অনুরোধ করবো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটিও ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন আলোচনা শুরু করি প্রথমেই বলবো যে সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটির মধ্যে দিয়ে কিন্তু মহিলাদের উপরে দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু আসে না তাদেরকে বড় সম্মান দেওয়া হয়েছে এনার মিনিং কিন্তু বুঝতে হবে যে একটা সংসার ভেসতে গেল বা সংসার আর দাঁড়িয়ে গেল সফলতা লাভ করলো তার জন্য মহিলারা কিন্তু সত্যিই তারা অগ্রণী ভূমিকা পালন করে কেননা সংসারের কেন্দ্রবিন্দুতে থাকে কিন্তু তারা সম্পূর্ণ তারা কিন্তু দেখভাল করে সম্পূর্ণ তারা নিজের হাতে সব কিছু কি করেন খেয়াল রাখেন অর্থাৎ ভারতীয় সনাতন ধর্ম নারীদেরকে কিন্তু মা লক্ষ্মীর রূপ হিসাবে দেখেন তাই মা লক্ষ্মী যেখানে সেখানে সুখ সমৃদ্ধি সৌভাগ্য কিন্তু অনেক সময় মা লক্ষ্মী না হয়ে অলক্ষ্মীর ভূমিকাও পালন করে মহিলারা সে কী কী কার্যকলাপ করলে অলক্ষীর ভূমিকা পালন করা যেখানে অলক্ষ্মী সেখানে মা লক্ষ্মীর বসবাস হয় না সেখানে ধ্বংস সেখানে দুর্বিষহ যাতনা সেখানে দুর্ভাগ্য সেখানে দারিদ্র তাই কোনো সংসারে চায় না অলক্ষ্মীকে নিজের গৃহে প্রতিস্থাপন করতে তাই মহিলারা কোন কাজ করলে সংসারে সমৃদ্ধি আসে সেই সম্পর্কে আমরা আলোচনা করব খাওয়ার সময় যেসব রমণী পা দুলায় তাদের সংসারে কিন্তু মা লক্ষ্মী বসবাস করেন না মা অন্নপূর্ণা রাগান্বিত হয়ে সেই সংসার ত্যাগ করেন সেই সংসারে দুর্ভাগ্য দারিদ্রতা জাঁকিয়ে বসে তাই যেসব রমণী ভদ্রভাবে সুন্দরভাবে পা না নাচিয়ে পা না দলিয়ে খাবার গ্রহণ করেন এক মনে নিবিষ্ট মনে সেই রমণী কিন্তু জীবনে সৌভাগ্যশালিনী হতে পারে তার সংসারকে সুখ সমৃদ্ধি প্রদান করতে পারে দুই নাম্বার বলব যেসব গৃহে যে সব সংসারে ঝাটা বা ঝাড়ুকে পা দিয়ে মারানো হয় পা দিয়ে লাথি দেওয়া হয় পা দিয়ে সরানো হয় বা পা দিয়ে ঠেলে দেওয়া হয় ঠক দেওয়া হয় বা সেই ঝাড়ু বা ঝাটা অস্ত্র হিসাবে ব্যবহার করে কাউকে দুম দুম করে পিটানো হয় বা ঝাটু ঝাড়া ঝাড়ু বা ঝাঁটা নিয়ে কাউকে তাড়ানো হয় সেই পরিবারে কিন্তু মা লক্ষ্মী অবস্থান করেন না মা লক্ষ্মী সেই বাড়ি সব সময় ত্যাগ করে চলেন ফিরেও তাকান না সেই বাড়ির দিকে আর যেই বাড়িতে ঝাড়ুকে বা ঝাঁটাকে সম্মান করা হয় মাথায় ব্যবহার করার আগে মাথায় ঠেকিয়ে নমস্কার করা হয় ঝাড়ুকে যথাস্থানে রাখা হয় সসম্মানে রাখা হয় রোজ এদিক ওদিক না রেখে একটা নির্দিষ্ট স্থানে লুকিয়ে রাখা হয় সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী অবস্থান করেন আর সেই লক্ষ্মী মা লক্ষ্মী সেই বাড়ির গৃহিণী বা নারীর মাধ্যমেই কিন্তু সংসারে উন্নতি প্রদান করেন যেই সংসারে রমণীরা রাত্রেবেলা ঘুমানোর সময় অলসতাবশত বা নানান অজুহাত দেখিয়ে উনুনের উপর বা গ্যাস ওভেনের ওপর এটো বাসন রেখে দেন সেখানে মা লক্ষ্মী বসবাস করেন না আর যেই বাড়িতে এটো বাসন না রেখে মহিলারা উনুনের উপর না রেখে মহিলারা তার সদ্ব্যবহার করে সেটা রাত্রেবেলায় ধুয়ে নেন পরিষ্কার করে নেন সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী সদা সর্বদা বিরাজ করেন কেননা মা লক্ষ্মী কিন্তু জানেন যে রাত্রেবেলা গৃহে প্রবেশ করেন এবং কী করেন উনি কিন্তু সমস্ত ঘর পরিদর্শন করেন লক্ষ্মীশ্রী রেখে যান তাই এটো বাসন যেখান থেকে গন্ধ বেরোবে বাসন মানে কি সেখানে অপবিত্রতা সেখানে পুঁতিগন্ধময় একটা বাতাবরণ সৃষ্টি হয় সেখানে নিশ্চয়ই মা লক্ষ্মী প্রবেশ করতে পারে না যেখানে মা লক্ষ্মীর পদ ছায়া পড়ে না যেখানে মা লক্ষ্মী পদছায়া দানে ধন্য করে না সেই গৃহ লক্ষ্মীশ্রীশ্রী যুক্ত হন না লক্ষ্মীশ্রীহীন হয়ে পড়েন বুঝতেই পারছেন দারিদ্রতা সেখানে কিন্তু বসবাস করে একদম বান্দা হয়ে চার বলবো যে সব বাড়িতে পায়ে করে ঠুকে দিয়ে বা ঠেলে দিয়ে দরজা বন্ধ করা হয় বা দরজা খোলা হয় সেসব বাড়িতে কিন্তু মা লক্ষ্মী অবস্থান করে না কেননা মা লক্ষ্মী বা সুখ সমৃদ্ধি এই প্রধান দরজা দিয়েই কিন্তু আগমন করে তাই সেই দরজাতেই যদি পা লাগিয়ে সেখানে অসম্মান করা হয় সেখানে মা লক্ষ্মী কী বসবাস করতে পারে তাই কোনো বাড়িতে যদি এই অভ্যাস থাকে পায়ে করে ঠেলে দিয়ে দরজা বন্ধ করা বা পায়ে করে ঠক্কর দিয়ে ঠুকে দিয়ে দরজা খোলা বা বন্ধ করা এই অভ্যাস অবিলম্বে ত্যাগ করা উচিত যদি মা লক্ষ্মী কীভাবে চান আর সবাই মা লক্ষ্মী কীভাবে পেতে চান তাই এই অভ্যাস অবিলম্বে ত্যাগ করা উচিত নাহলে কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি হবে না আমরা যেমন কর্ম করি তেমনই ফল পাই তাই আমরা মাথা ঠুকে মরে গেলেও কিন্তু মা লক্ষ্মী আর সেই গিয়ে প্রবেশ করবেন না তাই অবশ্যই মা লক্ষ্মীর আগমন যাতে সুন্দরভাবে ঘটে তার ব্যবস্থা এভাবেই করা উচিত আমরা ছ নম্বর বলবো রাতে বা সন্ধ্যাবেলায় অর্থাৎ সন্ধ্যা হয়ে যাওয়ার পর যেই গৃহেতে ঝাট দেওয়া হয় ঝাড়ু দেওয়া হয় সেই গৃহেতে মা লক্ষ্মী কিন্তু বসবাস করে না মা লক্ষ্মী অধিষ্ঠান করে না মালক্ষ্মী সেই ত্যাগ করেন কেননা বৃহস্পতিবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বার সেই বারেও ঘর মোছা উচিত নয় তাই এই বৃহস্পতিবারে ঘর মুছিলে বৃহস্পতি গ্রহ কি হয়ে যায় কমজোরি হয়ে যায় দুর্বল হয়ে পড়ে আর বৃহস্পতি গ্রহ যদি দুর্বল হয়ে পড়ে তাহলে যশমান খ্যাতি অর্থ প্রতিপত্তি কোথা থেকে আসবে আর লক্ষ্মী যদি কুপিতা হয়ে যান তাহলে রুষ্টা হয়ে যান তাহলে সমৃদ্ধি আসবে কোথা থেকে তাই বৃহস্পতিবার অবশ্যই কিন্তু ঘর মোছা উচিত নয় এবার এবং সন্ধ্যার পর অর্থাৎ রাত্রেবেলা কিন্তু ঘর ছাড় দেওয়া উচিত নয় অবশ্যই এ কথাটি কিন্তু মনে রাখা উচিত যে বাড়িতে এ ঘটনা ঘটে সেই বাড়িতে কিন্তু শ্রীবৃদ্ধি আসে না যে বাড়িতে এ ঘটনা ঘটে না সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী সদা সর্বদা বসবাস করেন এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কিন্তু সেই বাড়িতে সেই সংসারে হয় সাত নাম্বার বলবো যে বাড়িতে মহিলারা অনেক দেরি পর্যন্ত ঘুমায় সেই বাড়িতে কিন্তু দারিদ্রতা বাসাবাদে সেই বাড়িতে সমস্ত সদস্য এবং সদস্যরা রোগ ভোগে জ্বালা যন্ত্রণায় দুঃখ কষ্টে ভোগে তাদের বৃদ্ধি হয় না সমৃদ্ধি আসে না তারা নিজেদের ক্যারিয়ার ঠিকমতো গড়ে তুলতে পারে না কেননা একটা কথাই আছে আলি টু বেড অ্যান্ড আলি টু মর্নিং মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ কেননা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া আর সকাল সকাল ঘুমানো অর্থাৎ আলি টু বেড অ্যান্ড আর্লি টু মর্নিং সকালবেলা ওঠা সকালবেলা ঘুমানো যারা এই পদ্ধতি অবলম্বন করে তাদের কিন্তু সে বৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পায় কেননা রাত করে যারা যেসব রমণীরা ঘুমায় অনেক রাত করে অর্থাৎ ফান নাথিং কোনো কাজ নেই এমনি জাস্ট সিনেমা দিচ্ছে বা গল্পগুজব করছে আড্ডা দিচ্ছে হাসি মস্করা করছে কোনো কাজ নেই অহেতুক সময় নষ্ট করে যেসব মহিলারা কাজ না করে অকাজ করে যেসব মহিলারা সময় নষ্ট করে ঘুমাতে যান তারা কিন্তু সৌভাগ্যশালী হতে পারেন না তারা কিন্তু সংসারের জন্য দুর্ভাগ্য নিয়ে আসেন দিকে ডেকে আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অবশ্যই উচিত তাই আলি টু বেড অ্যান্ড আলি টু মর্নিং এই প্রিন্সিপাল ফলো করা উচিত আট নাম্বার বলবো কটু বাক্য বলা গালিগালাজ করা ঝগড়া করা অপরকে দুঃখ দেওয়ার মতন বাক্য ও ব্যবহার করা যে পরিবার যেসব মহিলারা এই সমস্ত করেন সেই পরিবার কিন্তু মা লক্ষ্মী অবস্থান করে না কেননা সেই পরিবার সবসময় শান্তিপূর্ণ থাকে না অশান্তিতে পরিপূর্ণ থাকে সেখানে শান্তির একটি বাতাবরণ থাকে না আর সেখানে শান্তির বাতাবরণ থাকে না যেখানে সেখানে কিন্তু মা লক্ষ্মী অবস্থান করতে পারে না মা লক্ষ্মী চঞ্চলা অবশ্যই কিন্তু শান্ত প্রকৃতির তাই উনি কিন্তু ভদ্র ও শান্ত পরিবেশই পছন্দ করেন এবং সেখানে বসবাস করেন নিবাস করেন তাই অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর উপযোগী বাসস্থান আমাদের তৈরি করে দেওয়া উচিত পরিবারও সেভাবে অবশ্যই করা উচিত এরপরে আমরা বলবো যে ন নম্বরে সকালে উঠে যেসব মহিলারা দুয়ারে জল দেয় না অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করেন না দুয়ারটা বা ঘরের সামনে মুখ্য দরজার সামনের কথা বলছি সেখানে জল দেন না বা পরিষ্কার পরিচ্ছন্ন করেন না সেখানে কিন্তু মা লক্ষ্মী অবস্থান করেন না কেননা মা লক্ষ্মী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পছন্দ করেন এবং যেখান থেকে মা লক্ষ্মী প্রবেশ করেন সেই জায়গাটা যদি সুন্দরভাবে গুছিয়ে না রাখি সুন্দরভাবে সাজিয়ে না রাখি সেখান দিয়ে মা লক্ষ্মী কিন্তু নাক কুচকে বেরিয়ে যাবেন সেখানে কিন্তু আর প্রবেশ করবেন না তাই অবশ্যই কিন্তু এইভাবে পরিপাটি করে যেই বাড়িতে রাখা হয় সেই বাড়ি কিন্তু সৌভাগ্যশালী হতে পারে হতে বাধ্য মালক্ষী কি থাকে সেই বাড়িতে তাই অবশ্যই কিন্তু এটা করা উচিত দশ নাম্বার বলবো যেই বাড়ির মহিলারা তাদের কানের অলঙ্কার খুলে রাখে পায়ের অলঙ্কার খুলে রাখে গলার অলঙ্কার খুলে রাখে হাতের অলঙ্কার খুলে রাখে অর্থাৎ নিরাভরণ আলু থালু বেশে নোংরা জামাকাপড় পরে ময়লা জামাকাপড় পরে তারা থাকে তারা কিন্তু সৌভাগ্যশালিনী হতে পারেন না কেননা যেই বাড়িতে মহিলারা নিজেদেরকেও সুন্দর করে সাজিয়ে রাখে এবং পরিবারটাও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে সেই পরিবার কিন্তু সুখ সমৃদ্ধিময় পরিবার হয়ে ওঠে তাই অবশ্যই মহিলাদের কিন্তু এই দশটি কাজ করণীয় অতি আবশ্যক এবং যে পরিবার এগুলো মেনটেন করে সেই পরিবার কিন্তু কোটিপতি হবেই হবে তাই অবশ্যই এই দশটি নিয়ম আপনারা যদি মেনে চলেন আপনাদের ধনভাগ্য কিন্তু সুখ সমৃদ্ধি সৌভাগ্য কিন্তু ফিরতে বাধ্য মা লক্ষ্মী আপনাদের সহায় হোক আপনারা জীবনে সকল মনোবাসনা পূর্ণ করুন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন